এবার অবসরপ্রাপ্ত 5000 সৈনিক, বাংলাদেশের রিটায়ার্ড সৈনিকরা তারা রাস্তায় নেমে সেভেন সিস্টার, বিশেষ করে ত্রিপুরা, আসাম এবং কলকাতা দখল করে নেওয়ার চ্যালেঞ্জ করলেন। চ্যালেঞ্জ ছুড়ে দিলে 7 দিনের মধ্যে দখল করে নেবেন। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কোন শাহেক, আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এখন প্রশ্ন হচ্ছে, এই কথাগুলি শুনলে, আপনারাও তো আজকে প্রতিবেদন দেখলে, তাদের বক্তব্য শুনলে না হেসে পারবেন না। আমরা যখন তাদের বক্তব্য শুনছিলাম আমাদেরও হাসি পাচ্ছিল যে কি বলছেন তারা। 5000 যারা রিটায়ার্ড অফিসার, তারা বলছিল আমরা আকাশ থেকে ঝাঁপ দিতে পারি, আমরা উঠতে পারি, আমরা এটা করতে পারি, সেটা করতে পারি। তাদের বয়স ভারে তারা রুগ্ন, তারা কথা বলতে পারছেন না, তারা যা বলছেন, যা আসছে মুখে দিয়ে তাই বলছেন। তারা রাস্তায় নেমে, তারা মনে হচ্ছে প্রথম মিডিয়ার সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার সুযোগ পেয়েছেন, তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, তারা অনেকে দেশেই থাকেন না। তারা তিনি বলছেন, তিনি আমেরিকা থেকে আসছেন, লন্ডন থেকে আসছেন, এসে আজকে এই প্রতিবাদে তারা সামিল হয়েছেন। তারা ভারতকে বাংলাদেশ দখল করতে দেবে না, মনে হচ্ছে যে কালকেই ভারত বাংলাদেশটাকে দখল করে নেবে, এবং বাংলাদেশিরা তারা ভারত দখল করে নেবে বাংলাদেশ, এই ভয়ে তারা কাতরাচ্ছে। এটাই স্পষ্ট হয়ে গেছে। এই বুড়ো বয়সে বুড়ো লোকগুলি রাস্তায় নেমে তারা বলছে 7 দিনের মধ্যে দখল করে নেবে। তারা এই পাগলের দেশ হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশ, এখন সুস্থ লোক কি বসবাস করে না? এই তাদেরকে বোঝানোর কেউ নেই? বাংলাদেশে অসুস্থ লোকের সংখ্যাটা কিন্তু বারবারই বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, একের পর এক হুমকি ধমকি আসছে। যাদের 3 মিনিট যুদ্ধে থাকার, টিকে থাকার শক্তি যাদের নেই, তারাই সে এই কথাগুলি বলছে। কি বলছে শুনুন। সামরিক বাহিনী, ছাত্র জনতা, আমরা একত্রে আছি। আমরা আবার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয়, তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। কোন শাহেক, আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি না একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। এবং ভারতের বিরুদ্ধে আমরা এটা সুষ্ঠুভাবে প্রতিবাদ করছি। ভবিষ্যতে যদি ভারত এগুলা সংশোধিত না হয়, আমরা সকলে দেশের 18 কোটি মানুষ একসাথে হয়ে এটার প্রতিবাদ করব। ভারত আমাদেরকে উত্তেজিত করার জন্য এটা করছে। ভারত জীবনও আমাদের পাবে না, বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও ভারতকে আমরা দিব না, ওদের বরং ওদের জায়গা আমরা দখল করে নিব। সেভেন সিস্টার বাংলাদেশের অংশ হবে, যদি মোদী অমিত আগ্রাসী কোন মনোভাব এরপরও পরিচালনা করে, বাংলাদেশের 18 কোটি মানুষ তা সহ্য করবে না। বাংলাদেশের সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে তারা অপ্রতিরোধ্য ঐক্য করে তুলবে। যে কোনো আগ্রাসী দেশের আধিপত্য কখনো মেনে নিবে না, 1 ইঞ্চি মাটিও বাংলাদেশ ছেড়ে দিবে না। কাজেই আপনারা যারা বাংলাদেশ নিয়ে চক্রান্ত করছেন, দিল্লির দিকে তাকিয়ে আছেন, মোদী অমিতকে আমি সাবধান করে দিচ্ছি, বাংলাদেশ থেকে 5 আগস্ট আপনারা যে চপেটা ঘাত খেয়েছেন, সেটা যদি আরো খেতে চান, তাহলে আপনি চক্রান্ত খেতে না চান, চক্রান্ত বন্ধ করুন। বাংলাদেশের উজানে আপনারা বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমি বানিয়েছেন। সময় আসবে বাংলাদেশ 10টি বাদ দিবে, অর্থের অভাব হবে না, সারা বিশ্ব আমাদের অর্থ দিবে। কাজেই আপনারা চাণক্যনীতি বন্ধ করুন। নেপাল হারিয়েছেন, মালদ্বীপ হারিয়েছেন, শ্রীলঙ্কা হারিয়েছেন, বাংলাদেশ হারিয়েছেন। কাজে আপনারা পরিবর্তন হন, আপনারা সংশোধন হন। আমাদের সাথে হিন্দু জাতীয়বাদী দেয়ার কোন মাল মালিন্য নাই। আমাদের সাথে দিল্লির মাস্তাদের আমাদের যুদ্ধ, দিল্লির যে সন্ত্রাসী গ্রুপ বাংলাদেশকে অশান্তি করার জন্য তারা উঠে পড়ে লাগিয়েছে, হিন্দুদের সাথে আমাদের কোনো নাই। দেখেন নেপালের 80% লোক হলো হিন্দু, তাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, ভারতের সাথে হবে না কেন?
নেপালের 80% হিন্দুদের সাথে ভারতের সাথে আপনার বৈষম্য কেন?